আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপু ব্লগ কেন করো না। এখন হচ্ছে আমি মেইনলি ব্লগ করি যখন ঈদ অথবা কোনো উৎসব হয় অথবা বিশেষ একটা মোমেন্ট থাকে, তখন ব্লগ করি। ওইটা তো আর সব সময় আসে না, তো ভাবলাম যে ডেইলি ব্লগ করা শুরু করি। ডেইলি না হয় তো সপ্তাহে একদিন বা দুই দিন এভাবে ব্লগ করি। এভাবে আর কতদিন বসে থাকবো, কারণ আমি আমাকে অনেক আমার সাবস্ক্রাইবাররা বলে যে আপু তোমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, সো ওইটা ভুলা যায় না। এই কথাটাই সত্য যে আমি আস্তে আস্তে এটা আসলে আমার ইউটিউব সুন্দর করে আবার আগের মতো স্টার্ট করা উচিত। এই জন্য খুবই দুঃখিত, এই জিনিসটা আমার খুবই কষ্ট লাগছে যে আমাকে মনে করাই দিচ্ছে। আসলে অনেকেই আমাকে ভালোবাসে, এটা আমি আসলে অনেক লাকি বলতে গেলে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন কী কী করতে যাচ্ছি, বাট ডেইলি ব্লগ করার কোনো অভিজ্ঞতা আমার নাই। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং। আমি ফ্রেশ হয়ে বসেছি নাস্তা করতে। এখানে আমি নিয়েছি রুটি আর হচ্ছে আমার প্রিয় চিকেন। তো আমি পেট ভরে খাবো না, কারণ আজকে ফার্স্ট ডে আমি জিমে যাচ্ছি। সো হাফ পেট ভরে দেন যাব। জিমে যাওয়ার আগে কিন্তু আমার একটা কাজ আছে উত্তরায়, ওইখানে ওই কাজটা শেষ করে তারপর জিমে যাওয়া হবে। তো আমি আলহামদুলিল্লাহ আমার নাস্তাটা শেষ করে দেন রেডি হব। রেডি হয়ে আমার সাথে আমার বোন যাবে। আমাদের মহামান্য ব্যক্তি খাতুন সিনথিয়া খাতুন, রাইট নাও আমরা আছি 7 নম্বর সেক্টর উত্তর হাই স্কুলের সামনে। এখান দিয়ে ফার্স্টে আমরা 7 নম্বর পার্কে যাব, ওইখানে আমি কয়েকটা ছবি তুলব, আমার পেজের জন্য কয়েকটা ছবি তোলা হবে। সো এর জন্য ওইখানে যাওয়া হচ্ছে, না হলে পার্কে ঢুকতাম না, একদম সোজা আমার যেই জায়গায় যাওয়ার কথা সেখানেই চলে যেতাম। যারা যারা 7 নম্বর সেক্টরের আশেপাশে থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খাজানা বের করতেস পুরো বস্তি প্রো ম্যাক্স, তোর কি মুদা জানাস আল্ট্রা ম্যাক্স দেখছ দিয়া গরম যা কই আই খাই বেটা পারলে তোর মাইট দিব। আরে কত গরম যা খাই ফেলছি কি পাইরা মাইরা, বস্তির মতন কি জুতা পরে আইসিস, কয়টা দেখিন তো সেটা গজব বেজতি হ্যায়। 7 নম্বরের এই পার্কটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর করেছে, মাশাআল্লাহ। দেখতে আসলেই অনেক সুন্দর লাগে এই পার্কটা। আগে অনেক বলতে আগেও সুন্দর ছিল, বাট এখন আরও বেশি সুন্দর লাগে এই পার্কটা। সো আমি এই নিয়ে মেবি কয়েকবার আসছি। আগে আসা হতো, আমার বোন উত্তর হাই স্কুলে পড়তো যেহেতু তখন আসা হতো প্রায়ই পার্কে।
知ってたのに今日の夏にうなだれた蜂蜜どきになれ平らな日々をただ過ごしているんだよこれからもずっと থাম্বনেল যে উনতে কিটি তাতি না ওটা লম্বা লম্বা ভাবে থাম্বনেল হয় আমার আফা নাকি মিল্ক শেক খাবে এর জন্য বায়না ধরেছে সে আমাকে পিক তুলে দিয়েছে এর জন্য নাকি ওনাকে মিল্ক শেক খাওয়াতে হবে খালা তুই বেবে ওকে আমার পিক তোলা এখন শেষ আমার আপি আমাকে পিক তুলে দিয়েছে অনেকগুলো বাট পুরাই খেত মার্কা যাক এটা বললে আবার মাইন্ড করতে পারে আমার বোন যাক ও যেমনি হোক তুলে দিছে ট্রাই করছে সো এখন যাচ্ছি আমার কাজে ওই কাজটা শেষ করে দেন আমি যাব জিমে জিম থেকে এসে আমি দ্রুত ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে দেন আমি আমার লাঞ্চটা করেছি বিকজ অনেক ক্ষুধা লাগছিল সিরিয়াসলি আর আজকে জিম কইরা আমার অবস্থা যে কী হবে আমি নিজেও জানি না কারণ প্রথম দিন তো একটু তো শরীরটা ব্যথাই করবে তো এখন হচ্ছে আমি আমার যে কাজটা হচ্ছে আমি আমার কাস্টমারের পার্সেলগুলো রেডি করব যেগুলো আজকে আনা হয়েছে কাস্টমার যা অর্ডার দিয়েছে সেগুলো এখন আমার রেডি করতে হবে তো আমি এখানে আপনাদেরকে এক এক করে দেখাই যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি সো এই আপুটা বলতে গেলে এই আপুটা অনেক সুন্দর একটা বোরখা অর্ডার করেছে এটা হচ্ছে একটু গর্জিয়াস বলতে গেলে সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস আর কালারটাও কিন্তু অনেক জোস আর হাতাটা দিয়েছে মৌসুমি হাতা হাতাটার ঘের অনেক তারপর এটার সাথে উনি অনেক বড় বিশাল বড় একটা হিজাব নিয়েছে যেটা হচ্ছে 90/30 নেক্সট বোরখাটা আমি আমার আম্মুর জন্য বানাতে দিয়েছিলাম এই বোরখাটা সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা আর এটা হচ্ছে রেড মেরুন কালার রিয়েল লাইফে কিন্তু দেখতে আরও সুন্দর এটা তারপর আরেকটা বোরখা হচ্ছে কাস্টমারের এটা বলতে গেলে আমার ফ্রেন্ডের বোরখা এটা ও নিজেই বলছে যে এই প্রিন্টটা ও নিজেই সিলেক্ট করছে এই বোরখার প্রিন্টটা সো দেখ তে এখানে জানি না কতটা সুন্দর লাগছে বাট ও যখন পরছে তখন মাশাল্লাহ ওকে অনেক সুন্দর দেখা গেছে এগুলো বোরখা ছাড়াও আরও কয়েকটা বোরখা আছে যেগুলো এখনও রেডি হয়নি রেডি হলে তারপর কাস্টমারের অর্ডারটা দেওয়া হবে পার্সেলটা সো মূলত এইসব কারণে আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম আর আলহামদুলিল্লাহ এখন একটু ব্যস্ততা কমে গেছে আমার এখন আর কোনো কাজ নাই আমার মানে ঘুমে আমি পড়া যেতেছি বাট আমার ঘুমানো বারণ কারণ ব্যায়াম করে কিন্তু দুপুরে ঘুমানো উচিত না তারপর আমি শুয়ে আছি যেহেতু আমার একটু পায়ে ব্যথা করতেছে তো ভাবলাম যে এডিট করি এডিট কারণ এই ব্লগটা আমি জানি প্রায় অনেক মিনিটের হতে যাচ্ছে অনেক বড় একটা ব্লগ মেবি সো আমি এখন যেহেতু এডিট করতেছি বুঝতে পারতেছি যে এই ব্লগটা হয়তো 15 মিনিট প্লাস হবে তো আমি তাড়াতাড়ি করে এটার এডিটটা শেষ করতে যাচ্ছি সো ট্রাই করতেছি তাড়াতাড়ি করে এই ভিডিওটা এডিট করার এর সাথে কিন্তু আমার আরেকটা ভিডিও এডিট করতে হবে অ্যান্ড আমার ফোনে রোম তো ভইরেই গেছে 2000 years later অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু কীভাবে এডিট করো একটা ভিডিও টিউটোরিয়াল বানাও আসলে ওইভাবে বানানো হয় না ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব একদিন Later that same evening. সো এখন প্রায় সন্ধ্যা আমার বোন এখানে সন্ধ্যার জন্য কিছু নাস্তা বানিয়েছে এটা বিকালে খাওয়ার কথা ছিল বাট ও একটু লেট করে ফেলছে বাট আমার বোন কিন্তু অনেক ভালো রান্না করে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো সো আমি এখানে আমার নাস্তাটা শেষ করছি আর এই নাস্তাটা অনেক মজা ছিল নাস্তা শেষে ভাবতেছি এখন কি করা যায় তো ভাবতে ভাবতে মাথায় আইডিয়া আসলো যে আমি যে পাবজি খেলবো বাট অনেকদিন ধরে পাবজি খেলি না কারণ হচ্ছে যে পাবজির সার্ভারে অনেক সমস্যা প্লাস আমার নেটেও সমস্যা কিছু করার নাই এই জন্য বিরক্ত লাগে পাবজি খেলতে বাট
তারপরও দিনে এক দুই ম্যাচ খেলি, বেশিরভাগ ম্যাডম্যাক্সের সাথেই, মানে রেদওয়ানের সাথেই খেলা হয়, তাছাড়া আর কারোর সাথে খেলি না। এখানে হচ্ছে মই আমাকে মেসেজ দিছে, ও আমাকে বিকালেই এই ভিডিওটা দিছে, আমার জন্য বানাইছে, বাট আমি এই ভিডিওটা আসলে লোডিংয়ের জন্য আমি দেখি নাই বা খেয়াল করি নাই। আসলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ও এরকম ভিডিও বানায় না, ও অন্য টাইপের ভিডিও বানায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ মই, অনেক সুন্দর হয়েছে। সো পাবজিতে ঢুকে দেখি ম্যাডম্যাক্স নাই, তো এই জন্য আমি ভাবলাম ওকে কল দেই। কল দিয়ে দেখি যে ম্যাডম্যাক্স কল ধরে না, তো ভাবলাম যে হয়তো ও আসবে না, এর জন্য থাক পাবজি খেলবো না। তো এই কথা থিঙ্ক করতে করতে আমাকে পাবজি থেকে একটা কিক মাইরা বার করে দিছে, মানে নেটের সমস্যা অথবা পাবজির সার্ভারে সমস্যা হইতে পারে। এটা আসলে খুবই বিরক্তিকর, কারণ গেম যদি শান্তি মতো না খেলা যায় তাহলে বিরক্তিকর লাগেই। পাঁচ মিনিট পর ম্যাডম্যাক্স আমাকে কল দিয়ে পাবজিতে আবার আনছে। ভাবলাম যে এখন সার্ভারটা হয়তো একটু ভালো যাইতেছে, খেলা যাবে, তো ম্যাচ স্টার্ট দেওয়া হইল। বলতে গেলে আমার একটা স্যাড কাহিনী, কী আর বলবো, নেটেও সমস্যা, সব দিক দিয়ে সমস্যা, একদম আমি নুব। বিশ্বাস করেন আপনারা আমার এখানে কোনো দোষ নাই, হয়তো আমি নুব অথবা পাবজিওয়ালারা আমার সাথে দুর্নীতিবাজি করছে, আমাকে এনিমি মারা দিতে কয়েক সেকেন্ডের মধ্যে, এখানে আমার কোনো দোষ নাই, আমি শিখছি খেলা, শিখছি। তো গাইস, এখানে আমি এখন হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার করব। অনেক দিন ধরে কিন্তু আমি ফেসে ঘষা মাজা করি না, আমার ফেসের অবস্থা অনেক বাজে হয়ে গেছে আমি নিজেও জানি। তো আবার আমার মুখে একটা ব্রণ উঠছে, ব্রণ নাকি কি আল্লাহ জানে, অনেক ব্যথা করে, তো আশা করি ওইটা রিমুভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অ্যান্ড স্কিন কেয়ার এখন বলতে গেলে আমি করিই না সিরিয়াসলি। তো এখানে আমি আমার ডিনার শেষ করে একটু ফ্রেশ হলাম, অ্যান্ড আর কি এখানে অনেক কিছু ফেস ওয়াশ করব, টোনার দিব, দেন একটু স্কিন কেয়ার করব হালকা পাতলা। যদি আমার নাইট স্কিন কেয়ার কেউ জানতে চান এখান থেকে বোঝা যাবে না আশা করি, বাট আলাদাভাবে ভিডিও চাইলে অবশ্যই ইনশাল্লাহ আমি দিব। এখন যেহেতু উইন্টার সিজন, এর জন্য আমি অ্যালোভেরা জেল নিয়েছি আর নিয়েছি অ্যালোভেরা অয়েল, কারণ এখন ফেসটা না অনেক টানে, এর জন্য আমি 1 থেকে 2 ফোঁটা অয়েল অ্যাড করেছি যাতে ফেসটা যেন একটু ময়শ্চারাইজ থাকে পুরা রাত। সো এখানে আমার স্কিন কেয়ার ডান, এখন ঘুমাতে যাব। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর নেক্সট এরকম ব্লগ চাইলে অবশ্যই আমাকে জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।